আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো নাইজেরিয়ান লোহা কাঠ সম্পর্কে। দীর্ঘ অনেক দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি বিক্রিত একটি কাঠ নাইজেরিয়ান লোহা কাঠ। এটা ঘরের জন্য এবং চৌকের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় একটি কাঠ আমাদের দেশে, যার ফলে আমরা এই পণ্যগুলো নিয়ে রিভিউগুলো তৈরি করি এবং যারা লোহা কাঠ দিয়ে চৌকাঠ ঘরের আনুষঙ্গিক কাঠের জন্য লোহা কাঠ চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে মূলত আমরা এই গাছগুলো বাংলাদেশের ইম্পোর্ট যারা করে তাদের থেকে নিয়ে আসি আমাদের সমিল এবং টলি সেকশানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত আমাদের দেশে যে কন্টেনার করে, বড় বড় কন্টেনার করে বাংলাদেশে গাছগুলো আসে, সেই গাছগুলো মাপার সিস্টেম এবং কাটিং সিস্টেম এবং চৌকাঠগুলো সম্পূর্ণ পরিপূর্ণ করতে যে কাজগুলো প্রসেসিংগুলো করতে হয় সেগুলো করে আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা যে কাটিং সিস্টেমটা দেখছেন এটা বড় একটি করাত, যে করাত দিয়ে মেশিন ইলেকট্রিকের মাধ্যমে গাছগুলো সেকশন করা হয় থাকেন। বিশেষ করে আজকে যে সেকশনটা করছি এটা চৌকাঠের জন্য সেকশন হচ্ছে। 7 ফিট 1 ইঞ্চির মেজারমেন্ট ধরে আমরা এই গাছগুলো কাটা শুরু করছি। এটা লম্বা হচ্ছে প্রায় 40 ফিটের কাছাকাছি। তো আমরা 7 ফিট মেজারমেন্টের যে চৌকাঠের সেকশনটা হয়ে থাকে সেই কাটিং মেজারমেন্ট ধরে আমরা কাটিং শুরু করেছি। আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার মাধ্যমে একটা চৌকাঠ কীভাবে কমপ্লিট করা হয় সেই প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। যারা আমাদের এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো আমাদের সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা অন করে রাখেন। যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন তারা আমাদের পেজকে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন, যাতে করে আমাদের পূর্বের ভিডিওগুলো এবং নতুন যে আপডেট ভিডিওগুলো আসবে সেই জিনিসগুলো জানতে পারেন। তো আমরা আজকে এই নাইজেরিয়ান লোহা কাঠটা চট্টগ্রাম থেকে যখন আমরা এই সমিলে নিয়ে আসি সেই মেজারমেন্টের জন্য সেকশন সেকশন করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কীভাবে কাজগুলো করা হয় সে সম্পর্কে জানতে পারবেন। মূলত লোহা কাঠটা যখন বন্দর থেকে আমাদের এখানে নিয়ে আসা হয় সেকশন মেজারমেন্টের হিসাবে এই কাজগুলো স্ট্যান্ডার্ড সাইজে এভাবে ট্রলি করে সমিল বেঞ্চ করে তারপর আমরা চৌকাঠের জন্য পরিপূর্ণ একটি প্রসেসিংয়ে নিয়ে আসতে পারি। এবং এই প্রসেসিংটি আনতে হলে বেশ কয়েকটি কর্মদিবসের মাধ্যমে এই প্রসেসিংটা করা হয় থাকে। যেহেতু এটি অনেক ওজন এবং ভারী সেহেতু ওই কাজগুলো সময় সাপেক্ষে করতে হয় এবং টলি সমিল থেকে কাজগুলো কমপ্লিট করে এবং এই বেঞ্চে নিয়ে আসা হয়। সেখানে এই গাছগুলোকে আমরা 6 আড়াই মেজারমেন্ট ধরে সেকশন করে করে চৌকাঠের জন্য সাইজ কাটে পরিণত করি, যেটা অনেকেই আমাদের কাছ থেকে সাইজ কার্ডও নিয়ে যেতে পারেন। যারা ব্যবসায়িকরা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলো স্ক্রিনে থাকা নাম্বারে এবং সরাসরি কারখানা ভিজিট করে অফিসে এসে এবং টলমি সমিলে যে গাছগুলো করে থাকি এই গাছের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে মূলত বেঞ্চ সেবার আগের যে টলিটা করা হয় থাকেন, যেহেতু এই গাছটা অনেক লম্বা হয় থাকেন এবং মেজারমেন্টের দিকে চিন্তা করলে আমরা যদি 7 ফিট 10 ফিট 12 ফিট রাখি এটা ওজনে হাতে রেখে কাজ করা সম্ভব না। যেহেতু লোহা কাঠ অনেকেই চিনে এটা অনেক ভারী কাঠ, একটা চৌকাঠ আলগাইতে হলে একটা ফ্রেম পরিপূর্ণভাবে করতে অনেক ওজন এবং মানুষের প্রয়োজন হয়, সেজন্য এই গাছটাকে এভাবে কাটিং করা হয় আগে 6-এর পালি হিসাবে। এই চৌকাঠগুলো এই পর্যায়ে আনতে হলে বেশ কয়েকটি কাজ করতে হয়, যেটা আপনাদের কাছে আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরেছি। এবং কারখানা থেকে যখন এই কাজগুলো কমপ্লিট করা হয় একটি ফ্যাক্টরিতে একদিনে এই চৌকাঠগুলো 20 থেকে 25টা বানানো সম্ভব। যেহেতু অনেক ভারী একটি চৌকাঠ, অনেক ওজন, সেগুলো নাড়াচাড়া করতে সেটিং করতে অনেকটা সময় চলে যায়, যার জন্য লোহা কাঠের কস্ট খরচটা একটু বেশি পড়ে। আর এ ধরনের একটি লোহা কাঠ আমাদের কাছ থেকে বর্তমানে এই গ্রেডের যে চৌকাঠটা সেটা পাবেন 6,000 ফিক্সড বানানো মজুরি ডেলিভারি চার্জ সহ। এই 6,000 টাকার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আমরা পাঠিয়ে থাকি। আমাদের দোকানের ঠিকানাগুলো আমি বলে দিই, আমাদের হেড অফিস হচ্ছে মিরপুর 10 কাজীপাড়া ঢাকা। এছাড়া আমাদের কুমিল্লাতে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার পুলিশবাড়ি সংলগ্নে ব্যাংকেশের নিস্তরা, যেটা আজকে এই মুহূর্তে দেখছেন এটা আমাদের কুমিল্লা শোরুম থেকে করা হচ্ছে। আপনারা ঢাকা থেকেও সারা বাংলাদেশ মাল নিতে পারবেন, কুমিল্লা থেকেও নিতে পারবেন, আমরা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিচ্ছি। আর এই মুহূর্তে যে কাঠটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও নাইজেরিয়ান লোহা কাঠ, কিন্তু এটা ফুল সারের যে কাঠটা সেটা দেখেন খুব কাছ থেকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি লোহা কাঠটা কাটিং করার পর দেখতে ফুল শাড়িটা যেমনটা দেখা যায় কালো বর্ণের, সেই চৌকাঠটার যে সাইজটা হয় থাকে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যারা এই ধরনের চৌকাঠ নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা চৌকাঠ দিচ্ছি, এই গ্রেটারটা 6,000